ধনী ও ক্ষমতাবানদের পক্ষে রায় দেওয়ার জন্য থাইল্যান্ডের আদালতগুলো বরাবরই সমালোচিত হয়ে থাকে। সাধারণ জনগণের দাবি, সংখ্যালঘু ও দুর্বলরা কখনোই দেশটিতে সুষ্ঠু বিচার পান না। তবে এবার বিচার কার্যে বাধা দেয় আদালত পক্ষেই নিজের বুকে নিজেই গুলি করেছেন থাইল্যান্ডের একজন বিচারক। খানাকর্ণ পিয়ানচানা নামের ওই বিচারক আদালতে একটি মামলার শুনানি শেষ করেই এই কাণ্ড ঘটান। শুক্রবার থাইল্যান্ডের ইয়ালা আদালতের তিনতলার একটি কক্ষে পাঁচজন মুসলিম নাগরিকের বিরুদ্ধে একটি হত্যা ও আগ্নেয়াস্ত্র মামলার শুনানি চলাকালে সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে অভিযুক্তদের সকলের পক্ষে নিঃশর্ত মুক্তির রায় দেন খানাকর্ণ। সঙ্গে সঙ্গে আদালত কক্ষে হই হল্লা শুরু হয়ে যায় এই রায়ের বিপক্ষে। বিচার ব্যবস্থার সমালোচনা করে তখন তিনি বলেন, কোনো ব্যক্তিকে ফাঁসিতে ঝুলানোর আগে তার বিরুদ্ধে যৌক্তিক ও স্পষ্ট প্রমাণ দাখিল করতে হবে। যদি অপরাধ প্রমাণ করতে না পারেন তবে শাস্তিও দেয়া যায় না। এবং এর পরপরই ডেক্স থেকে একটি রিভলভার বের করে নিজের বুকে নিজেই গুলি করেন এই বিচারক। তবে পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি কিছুটা শঙ্কামুক্ত আছেন। গত 15 বছরে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের মুসলিম অধ্যুষিত এলাকাতে মালে মুসলিম কোন্দলে 7,000-এর বেশি মানুষ মারা গেছেন। অবৈধ অনুপ্রবেশ ও সংঘাতের দায়ে হাজার হাজার মানুষকে কারাদণ্ড দেয়া হয় দেশটিতে। তবে কোনো বিচারকের বিচার ব্যবস্থার এমন কঠোর সমালোচনা করার ঘটনা ইতিহাসে বিরল। ডেক্স নিউজ, সি+টিভি।